সোহেল হোসেন আপনি লিখেছেন সম্প্রতি চিত্রাং নামের ঘূর্ণিঝড় দেশে বিভিন্ন স্থানে প্রচন্ড আঘাত হেনেছে এই দৃশ্য কারোর কারোর কাছে বিনোদনের বিষয় এ সময় অনেক পর্যটক সাগর পাড়ে ভিড় জমিয়েছেন অনেকে আবহাওয়া উপভোগ করার জন্য খিচুড়ি বা উপযোগী খাবার আয়োজন করেন বিষয়টাকে আপনি কীভাবে দেখেন মূলত এরকম দুর্যোগ আমাদের করণীয় কি ভাই সোহেল গুরুত্বপূর্ণ প্রশ্ন দিন দিন আমরা হেয়ালিপনা এত বেশি করছি যে আমাদের হিতাহিত জ্ঞান যেন আমরা হারিয়ে ফেলছি একজন মুসলিম হিসাবে আমরা প্রত্যেকটা মানুষেরই জানার কথা প্রত্যেক মুসলমানের জানার কথা যে এ ধরনের ঝড় জলোচ্ছ্বাস এগুলো আল্লাহ তাল পক্ষ থেকে আমাদের নানামুখী বার্তা বহন করে এটি আজাব হতে পারে আল্লাহর তরফ থেকে তাহলে আজাব উপভোগের বিষয় নয় এখান থেকে ধ্বংস চলে আসতে পারে আর অমুসলিমও যদি হন কেউ ভিন্ন ধর্মাবলম্বী যদি হন কেউ তারপরেও তিনি জানেন যে এ ধরনের ঝড় জলোচ্ছ্বাস এটি মানুষের জন্য সুখ সাধারণত বয়ে আনে না বহু মানুষের দুঃখের কারণ এবং এগুলো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের জন্য বিপদের কারণ হয় অর্থ এটা উপভোগের কোনো বিষয় নয় আজকাল আমরা এতটাই হেয়ালি হয়ে উঠছি এবং এতটাই সব কিছুকে ভোগ উপভোগ করার মানসিকতা আমাদের মধ্যে তৈরি হচ্ছে ভোগবাদী জীবন দর্শনের প্রভাবের কারণে যে আমরা যেটা আমাদের জন্য বিপদের যেটা আমাদের জন্য ক্ষতির সেটাকে আমরা ভোগ করা উপভোগ করার চেষ্টা করছি এবং ভোগ উপভোগের নামে আমরা হেন কোনো কাজ নাই যেটা আমরা করছি না আমি করিম সাল্লাহ সাল্লাম ঝড় জলোচ্ছ্বাস হলে আল্লাহ তালার কাছে মগ্ন হয়ে যেতেন মসজিদে চলে আসতেন ভিতরে সন্ত্রস্ত হতেন তেয়ামত যখন কায়েম হবে তখন এ ধরনের পরিস্থিতি তৈরি হবে সেখান থেকে ভয়াবহতা অনেক বেশি সৃষ্টি হবে এবং পৃথিবীর ইতিহাসে বহু জাতিকে আল্লাহ তালা ধ্বংস করেছেন তারা এ ধরনের মৌজ মাস্তির মধ্যে থাকতো এবং ফুর্তির মধ্যে থাকতো এর মধ্যেই তাদের ধ্বংস চলে আসছে আজ সামুদ জাতি সম্পর্কে কোরআন কারিমি আল্লাহ তালা বলেছেন তাদের জন্য আল্লাহ তালা বাতাস প্রেরণ করলেন এই বাতাস দেখে তারা এটাকে ঠিক এই আজকের এই মানুষগুলো যাদের কোনো দিন বা ইমান চেতনা নাই তাদের মতো করে তারা এটাকে উপভোগ করছিলেন এটি যে তাদের ধ্বংস ডেকে আনছে এবং এর পেছনে যে আজাব লুকায়িত আছে সেটি তারা ঘুণাক করেও চিন্তা করেনি একটা পর্যায়ে ঠিকই চরম ধ্বংস তাদের চলে আসছে তো এই জন্য আহ নবী করিম সাল্লা সাল্লামের সুন্না হল যে এই ধরনের পরিস্থিতিতে একজন তার সবসময় আল্লাহ রব্বুল আলমিনের কাছে আশ্রয় প্রার্থনা করবেন দোয়া দরুদ পড়বেন এবং আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এই বাতাসের ক্ষতি থেকে আমি আপনার কাছে পানা চাই এর কল্যাণকর দিকগুলো আপনার কাছে চাই এবং কেয়ামত বা কোনো বিপদ হতে পারে সে সংখ্যা থেকে তিনি বিত সন্ত্রস্ত থাকবেন অতএব এটি একজন ইমানদারের ইমানের সঙ্গে যায় না আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন